গতবার দুই বন্ধুর সাথে নিয়াকে প্রপোজ করতে গিয়ে কাঁদা খেলাম। এবার আমি একা গিয়ে রাইদাকে নিজের বানাবই। ওর হেঁটে যাওয়া টিকটক শব্দ, ওর কালো কেশের বাহার, ওর ওড়নার পচা সাবানের ঘ্রাণ আমার মাতাল করে। আজ ওকে বলে দেব আমার মনের কথা, হবে আমাদের বন্ধন। নিশ্চয়ই ও আমার আগে গিয়ে আমার জন্য অপেক্ষা করছে। হ্যালো, কই তুমি? আমি এসে পড়ছি তো। শুনো, সরি। হ্যাঁ, আমি না আজকে আসতে পারবো না, বিএফ এর সাথে ঘুরতে যাব। তোমার বয়ফ্রেন্ড মানে? আমি জানতাম তোমরা দুজনেই বেস্ট ফ্রেন্ড, তাই আমরা দুজনেই ভেবেছি ব্যাপারটা গোপন রেখে একেবারে বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দিব। এই হারামজাদা এর আগের বার আমার ক্রাশকে কাইরা নাই, আর এইবার শিট। আমার রিক্সা হয় মামা।